আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে ছয় মাস পর চালু হবে নতুন আইন প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ সেই বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে এবার অনুরোধ থাকল সৌদি যুবরাজ সালমান ক্ষমতায় আসার পর নিজ দেশের অর্থনীতিকে আরও বেশি শক্তিশালী করতে নানা পদক্ষেপ গ্রহণ করেন সেই পদক্ষেপের একটি হল সৌদিকরণ কার্যক্রম তারপর থেকে সৌদিকরণের আওতায় নেওয়া হয়েছে বেশ কিছু চাকরি যেই চাকরিগুলোতে শুধু সৌদি নারী পুরুষে নিয়োগ পাচ্ছেন সৌদিকরণের সেই ধারাবাহিকতায় এবার সৌদি আরবের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে সরকার তা হল আগামী জুন থেকে দেশটির মদিনা অঞ্চলে বেশ কিছু পেশায় চল্লিশ থেকে শতভাগ পর্যন্ত সৌদিকরণ করা হবে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে সৌদি সরকারের নীতিমালায় জানানো হয়েছে স্থানীয়করণের ক্ষেত্রে শতাংশ লক্ষ্যমাত্রা রেস্টুরেন্টের কর্মীদের জন্য প্রযোজ্য হবে যেখানে সেবা খাবারের রান্নাঘর ফাস্টফুড স্টোর স্ট্যান্ড অ্যালোন বা মিশ্র ব্যবহারের ভবন কমপ্লেক্স এবং বন্ধু বাণিজ্য কেন্দ্রগুলোতে জুসের দোকান ইত্যাদি অর্থাৎ রেস্টুরেন্টের চল্লিশ শতাংশ কর্মী সৌদি নাগরিক হতে হবে এছাড়া এক শিফটে চারজন বা তার বেশি কর্মী থাকলে সেখানেও এই আইন প্রয়োগ করা হবে একই সাথে ক্যাফে অথবা পানীয় কিংবা আইসক্রিমের দোকানের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ প্রযোজ্য হবে পরিচ্ছন্ন কর্মী ও লোডিং আনলোডিং শ্রমিকদের বাদে খাদ্য ও পানীয় পাইকারির কাজে নিয়োজিত শ্রমিকদের উপর এই আইন প্রয়োগ করা হবে বিক্রয় আউটলেটের ইত্যাদির বিশ শতাংশ কর্মী হতে হবে সৌদি আরবের রেস্তোরাঁ এবং ক্যাফের ক্ষেত্রে স্থানীয়করণ থেকে বাদ দেওয়া পেশাগুলো হচ্ছে ক্যাফেটেরিয়া ক্যাটারিং ঠিকাদার ক্যাটারার কারখানা অফিস হাসপাতাল স্কুল রেস্টুরেন্ট এবং হোটেল বিলার অভ্যন্তরের ক্যাফের ক্যান্টিন ও ক্যাফেটেরিয়া সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় জানিয়েছেন বিপণন বিশেষজ্ঞ এবং বিক্রয় প্রতিনিধির পেশায় স্থানীয়করণ করতে হবে চল্লিশ শতাংশ অ্যাকাউন্টিং সেক্টরে স্থানীয়করণ হবে শতভাগ নির্দিষ্ট পেশা এবং কার্যক্রম কোড অনুযায়ী এই আইন মদিনা অঞ্চলে পরিচালিত সমস্ত বেসরকারি খাতের প্রতিষ্ঠানে প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয় আর আগামী ছয় মাসের মধ্যেই এই আইনটি কার্যকর হবে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং এইটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে